বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের আজকের ভূগোল ও পরিবেশ এই বিষয়টির উপরে সৃজনশীল কয়বংখ প্রশ্নের সাজেশন দিব। তোমাদের এর আগে এই ভূগোল ও পরিবেশ এই বিষয়ের উপরে নৈর্ব্যক্তিক সাজেশন দেওয়া হয়েছিল। তোমরা ইতোমধ্যে নৈর্ব্যক্তিক সাজেশনটা অনেকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমরা পড়েছো, এবং অনেকেই ইতোমধ্যে পিডিএফ ফাইলও কিনে নিয়েছো। তোমরা যারা পিডিএফ ফাইল এখনো কিনোনি, তোমরা পিডিএফ ফাইল কিনবা এবং পাশাপাশি আমার ভিডিওগুলোও দেখবা। ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে ভিডিওগুলো দেখবা, পাশাপাশি পিডিএফ গুলো তোমরা সংগ্রহ করবা। তাহলে তোমাদের ইনশাল্লাহ, তোমাদের অনেকের আছে যে কমন পড়ে কিন্তু পরীক্ষায় গিয়ে লিখতে পারো না, মনে থাকে না, এই সমস্যাটা আর থাকবে না। তোমরা বারবার পিডিএফ গুলো দেখে তোমরা মনে রাখতে পারবে। তো পিডিএফ গুলো কিনবা কিভাবে সেটা আমি এই যে নাম্বারটা দেওয়া আছে 01754771072 হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো দুইটার যেকোনো একটা, অথবা সরাসরি ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। হয়তো তোমাদের পরীক্ষা চলাকালীন অবস্থায় বা চলাকালীন কিছু আগে আমাকে হয়তো অনেক ব্যস্ততার কারণে নাও পেতে পারো, তো সেজন্য আমি তোমাদের বলে নিচ্ছি যে তোমরা দ্রুত পিডিএফ গুলো কিনে নাও। তারপরে হয়তো আমাকে তোমাদের পেতে অনেকটা সময় লাগবে, একটা মেসেজে রিপ্লাই দিতে অনেক সময় লাগবে, তখন অনেক ব্যস্ত থাকবো আমি। তোমাদের মূলত এখানে এসএমএস করতে, মূলত একটি ফেসবুক পেজে তোমাদের মামুন অনলাইন হেল্প লিখে সার্চ করবা। MAMUN স্পেস দিয়ে ONLINE স্পেস দিয়ে ACLP সার্চ করবা মামুন অনলাইন হেল্প লিখে। তারপর দেখবা একটা সাপোর্ট গ্রুপ আছে, এই গ্রুপটা তোমরা অবশ্যই জয়েন হবা সবাই। এই যে দেখতে পাচ্ছ, এই গ্রুপে অনায়াসে তোমরা পোস্ট করতে পারবা, যে কোনো সমস্যার সমাধান এখানে তোমরা পেয়ে যাবা। এই যে মামুন অনলাইন হেল্প ফেসবুক পেজটি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের পিডিএফ কিনতে হলে আসতে হবে এখানে। এখানে তোমরা ফলো করে মেসেজে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করবো, এবং এই পেজে মেসেজ করলে সাথে সাথে আমি রিপ্লাই দিয়ে দিই। মাত্র 2-1 মিনিটের মধ্যে তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে যদি তোমরা পেজে মেসেজ করো। আর হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ করলে হয়তো একটু 10-15 মিনিট লেট হতে পারে মেসেজ রিপ্লাই দিতে। তো এখন আমি তোমাদের সাজেশনটা দিয়ে দেব, বেশি ভিডিওটা লম্বা করব না। তো ভূগোল ও পরিবেশ ক খ বিভাগ কিভাবে তোমরা কোন কোন সাবজেক্ট তোমরা নিতে পারবা, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, গণিত, তথ্য, যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান, পরিণতি ও নাগরিকতা, ভূগোল, ইতিহাস, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, টোটাল 12টা সাবজেক্ট তোমরা পিডিএফ নিতে পারবা আমার কাছ থেকে। 12টা সাবজেক্টই পিডিএফ একদম সব সব রেডি হয়ে গিয়েছে, তোমরা সবগুলো একসাথে নিয়ে যেতে পারবা মাত্র 2 মিনিটের মধ্যে। টাকা পাঠানোর পর, নিশ্চিত করার পর মাত্র 2 মিনিটের মধ্যে তোমাদেরকে সাজেশনটা দিয়ে দেওয়া হবে, সবগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে। পিডিএফ ফাইল নিতে হলে এই নাম্বারে তোমরা টাকা পাঠাবা, বিকাশ নগদ এবং একটা পার্সোনাল নাম্বার। তো প্রথম অধ্যায় তোমাদের আগে বলে নিচ্ছি যে কোন কোন অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস যে আছে, এবং সবগুলো অধ্যায় কি পড়তে হবে তোমাদের পরীক্ষায় সেটা আগে বলে বলে দিচ্ছি আমি। তোমাদের প্রথম অধ্যায়টা আছে ভূগোল পরিবেশ প্রথম অধ্যায়। তারপরে আছে দ্বিতীয় অধ্যায়, দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। তারপরে আছে তৃতীয় অধ্যায়, আছে মানচিত্র, পঠন ও ব্যবহার। তারপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়টা আছে। তারপরে আছে তোমাদের পঞ্চম অধ্যায়টাও আছে, পঞ্চম অধ্যায় আছে। তারপরে ষষ্ঠ, ষষ্ঠ অধ্যায় আছে, মানে প্রথম থেকে 6 অধ্যায় পর্যন্ত সবই আছে। তারপরে দশম অধ্যায়টা, ঠিক আছে। তারপরে আছে তোমাদের দশম অধ্যায়, মানে তোমাদের 1 থেকে 6 অধ্যায় আর হলো দশম অধ্যায়, টোটাল হলো 60টা অধ্যায় তোমাদের সিলেবাসে আছে, সংক্ষিপ্ত সিলেবাসে। এখান থেকে তোমাদের প্রশ্ন হবে, এবং 100 মার্কের প্রশ্ন হবে, 30টা MCQ এবং সৃজনশীল প্রশ্ন, তোমরা 60টি সৃজনশীল প্রশ্নে আনসার করতে হবে। তো তোমরা এখানে যেহেতু 60টি অধ্যায় আছে, 60টি অধ্যায় থেকে তোমরা এখানে টোটাল 60টি অধ্যায় থেকে যে কোনো 4টি অধ্যায় যদি তোমরা পড়তে পারো, তো এখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নে আনসার করতে পারবা। তোমাদের যেহেতু টোটাল 60টি সৃজনশীল প্রশ্নে আনসার করতে হবে, তাই তোমরা যে কোনো 4টি অধ্যায় ভালো করে পড়লেই এখান থেকে 60টি সৃজনশীল প্রশ্নে আনসার তোমরা ভালোভাবে করতে পারবা। তবে 5টা যদি পড়তে পারো তাহলে আরো বেশি ভালো হয়। তো দেখা যায় তোমরা 4টি অধ্যায় পড়লে একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদের
ভালো লাগতেছে না লিখতে, তো তখন তোমরা 5টা অধ্যায় থেকে যদি পড়ো তখন তোমাদের আর কোনো ভয় থাকে না। তাই তোমরা 5টা অধ্যায় ভালো করে পড়বা, তবে 4টা অধ্যায় পড়লে হয়ে যায়, তবে একটা অধ্যায় একটু বেশি পড়বা, আর যে কোনো দুই দুই থেকে তিনটা অধ্যায় বাদ দিয়ে পড়লে হয়ে যায়। এখন তোমাদের প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, জ্ঞানমূলক প্রশ্ন, প্রাকৃতিক ভূগোল কাকে বলে? উত্তর, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যকর বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতি, ঝড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। অধ্যাপক ম্যাকনির মতে ভূগোল কি? অধ্যাপক ম্যাকনির মতে মানুষের আভাস ভূমি হিসেবে পৃথিবীর বর্ণনায় ভূগোল। পরিবেশ কাকে বলে? জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব অজৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে প্রথম অধ্যায় থেকে মাত্র 6টি। মানুষের ক্রিয়াকলাপ পরিবেশকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো। আমি এখানে তোমাদের 3টা দিয়ে দেবো, যেটা 3টা সেটা বেশি করে পড়বা। শিক্ষা ও মূল্যবোধ কোন পরিবেশের অন্তর্গত ব্যাখ্যা করো। সামাজিক পরিবেশ কি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভূগোলের পরিধির বিস্তৃতির কারণ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবেশ বলতে কি বোঝো ব্যাখ্যা করো, এই কয়টা বেশি ইম্পর্টেন্ট, তোমরা বেশি করে পড়বা। দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী, জ্ঞানমূলক প্রশ্ন, নিরক্ষরেখা কাকে বলে? দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন বেন্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। 2 নম্বর, গ্যালাক্সি কাকে বলে? উত্তর, মহাকাশে কোটি কোটি নক্ষত্র, গ্রহ, ধূলিকণা, ধূমকেতু এবং বিশাল বাষ্পকুণ্ড নিয়ে জ্যোতিষ্ক মণ্ডলীর যে দল সৃষ্টি হয়েছে তাকে গ্যালাক্সি বলে। বাহ্যিক গতি কাকে বলে? মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজ অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময় যে গতিতে সূর্যের চারদিকে ঘুরছে সেই গতিকে বাহ্যিক গতি বলে। মহাকাশ কাকে বলে? পৃথিবীর চারদিকে ঘিরে থাকা আদি অন্তহীন আকাশকে মহাকাশ বলে। মেরুরেখা কাকে বলে? পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মেরুরেখা বা অক্ষ বলে। ছায়াপথ কাকে বলে? কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে। নক্ষত্র কাকে বলে? যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে, যেমন সূর্য। আহ্নিক গতি কাকে বলে? পৃথিবী নিজ অক্ষরেখায় 24 ঘন্টা বা একদিনে একবার যে গতিতে আবর্তন করে তাকে আহ্নিক গতি বলে। নক্ষত্র জগৎ কাকে বলে? মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা ও বাষ্পকুণ্ডের বিশাল সমাবেশকে নক্ষত্র জগৎ বলে। অনুধাবনমূলক প্রশ্ন, তোমাদের মঙ্গল গ্রহের প্রাণী অস্তিত্ব নেই কেন, ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 স্টার, পৃথিবীর গ্রহটি প্রাণীকুলের বসবাসের জন্য উপযোগী কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দান রাত ও দিন ছোট হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতি 4 বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় কেন, ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরার কারণ ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট। উল্কাকে সূর্যন্ত তারা বলে মনে হওয়ার কারণ ব্যাখ্যা করো। ক্যাসিওপিয়া কি ব্যাখ্যা করো। আকাশে ধূমকেতু অনেক বছর পর পর আবির্ভাবের কারণ ব্যাখ্যা করো। মহাকাশে অনেক বছর পর পর কোন জ্যোতিষ্ক দেখা যায় ব্যাখ্যা করো। তোমাদের তারপরে 10 নম্বর, মেরু অঞ্চলের তুলনায় বৃষ্টিপাত অঞ্চলে পৃথিবীর আবর্তন বেশি হয় কেন, ব্যাখ্যা করো। তোমাদের যে কটা 3টা দেওয়া আছে সেগুলো বেশি করে পড়বে, আর বাকি সবই পড়তে হবে, সবই ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার, জ্ঞানমূলক প্রশ্ন, মানচিত্র কাকে বলে? নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সহ কোন সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অক্ষ বিশেষের অংশ বিশেষের অঙ্কিত প্রতিরূপকে মানচিত্র বলে। স্থানীয় সময় কাকে বলে? আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। জিআইএস এর পূর্ণ ফল তোমরা দেখে নাও, এখানে ভানার সহকার দেখে নেবা, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন বা নবীর থেকে ওগুলো আসতে পারে। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিআইএস এর পূর্ণরূপ, প্রমাণ সময় কি? কোনো একটি দেশের মধ্যভাগের দ্যাগিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। যেমন বাংলাদেশের প্রমাণ সময় 90 ডিগ্রি পূর্ব দ্যাগিমা রেখা অনুযায়ী স্থির করা হয়েছে। জিপিএস এর পূর্ণ ফল গ্লোবাল পজিশনিং সিস্টেম। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে মানচিত্রে প্রতিভূ অনুপাত প্রয়োজন হয় কেন, ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টা দেওয়া হবে। বৃষ্টিপাতের পরিমাণ কোন মানচিত্রে প্রদর্শন করা যায়, ব্যাখ্যা করো, 3 স্টার।
আন্তর্জাতিক তারিখ রেখা আঁকা বাঁকা কেন ব্যাখ্যা করো, পৃথিবী বিষ্ট থেকে আমরা ছিটকে পড়ি না কেন ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। সূর্যের অবস্থান থেকে সময় নির্ণয় প্রক্রিয়াকে কি বলে ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা যায় ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। ভূসংস্থানিক মানচিত্র বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট, ব্যাখ্যা করো। তিনটাই, এগুলো তিনটা দেওয়া হয়েছে, যেগুলো সেগুলো বেশি করে পড়বা। প্রমাণ সময় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপর চতুর্থ অধ্যায়, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, শিলা কাকে বলে? এক বা একাধিক খনিজের সংমিশ্রণে গঠিত পদার্থকে শিলা বলে, যেমন চুনো পাথর। ভূত্বক কাকে বলে? ভূপৃষ্ঠের শিলার কঠিন বহিরাবরণকে ভূত্বক বলে। দোয়াব কি? প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। সমভূমি কাকে বলে? সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে। ভূমিকম্প কাকে বলে? পৃথিবীর কঠিন ভূত্বকের কিছু অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য কেঁপে উঠলে ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। বিচ্ছিন্নীভবন কাকে বলে? শিলারাশি চূর্ণ বিচূর্ণ ও বিশ্লিষ্ট হয়ে স্থানান্তর না হয়ে তাকে বিচ্ছিন্ন স্থানান্তর না হলে তাকে বিচ্ছিন্ন ভবন বলে। মালভূমি কাকে বলে? পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে, যেমন তিব্বত মালভূমি। অনুধাবনমূলক প্রশ্ন, কয়লাকে কেন জৈব শিলা বলা হয় ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খনিজকে শিলা বলা যায় কি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ুর ক্ষয়কার্য মরুভূমিতে অধিক দেখা যায় কেন ব্যাখ্যা করো। সিন্ধু নদের গিরিখাতটির গভীর হওয়ার কারণ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রাফাইট কোন ধরনের শিলা ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মরু এলাকার মাটি সুদৃঢ় নয় কেন ব্যাখ্যা করো। সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের পঞ্চম অধ্যায়, বায়ুমণ্ডল থেকে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে, বায়ুমণ্ডল কাকে বলে? যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। আর্দ্রতা কাকে বলে? বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে বায়ুর আর্দ্রতা বলে। বৃষ্টিপাত কাকে বলে? বায়ুমণ্ডলে ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটার আকারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলে। মৌসুমী বায়ু কাকে বলে? ধাতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় বা পরিবর্তিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। আবহাওয়া কাকে বলে? কোন একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকেই সেই দেশের বা সেই দিনের আবহাওয়া বলে। বায়ু প্রবাহ কাকে বলে? তাপ ও চাপের পার্থক্যের কারণে বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, একে বায়ু প্রবাহ বলে। বায়ুর আর্দ্রতা কাকে বলে? বায়ুর জলীয় বাষ্প দাহন করাকে বায়ুর আর্দ্রতা বলে। অনুধাবনমূলক প্রশ্ন, ওজোন গ্যাস জীব জগৎকে কিভাবে রক্ষা করে? এটা কোন অধ্যায় থেকে দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে কিন্তু পঞ্চম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো। ওজোন গ্যাস জীব জগৎকে কিভাবে রক্ষা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গর্জনশীল 40 বলতে কি বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়। পাহাড়ি অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম দিক দিয়ে যেগুলো দেওয়া সেগুলো বেশি ইম্পর্টেন্ট। অক্ষাংশের ভিন্নতার কারণে ভিন্ন অঞ্চলের তাপমাত্রার ভিন্নতা দেখা যায় কেন ব্যাখ্যা করো। সূর্য থেকে আগত ক্ষতিকর রশ্মিকে কোন স্তর শুষে নেয় ব্যাখ্যা করো। প্রাণী জগতের জন্য স্তব মন্ডল কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর বিভিন্ন এলাকার জলবায়ু ভিন্ন কেন ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ষষ্ঠ অধ্যায়, ভারী মন্ডল। জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে, ভারী মন্ডল কাকে বলে? পৃথিবীর সকল জলরাশির অবস্থানগত বিস্তরণকে ভারী মন্ডল বলে। শৈলশিরা কিভাবে সৃষ্টি হয়? সমুদ্র তলদেশে আগ্নেয়গিরির লাভা বেরিয়ে সমুদ্রগর্ভে সঞ্চিত হয় যে ভূমিরূপ গঠন করে তাকে শৈলশিরা বলে। মহাসাগর কাকে বলে? বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে। উপসাগর কাকে বলে? তিন দিকে স্থলভাগে এবং একদিকে জলভাগে দ্বারা পরিবেষ্টিত জলরাশিকে উপসাগর বলে, যেমন বঙ্গোপসাগর। সমুদ্রস্রোত কাকে বলে? একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে সমুদ্রের পানি চলাচলকে সমুদ্রস্রোত বলে। মহীডাল কাকে বলে? মহীসোপানের শেষ সীমা হতে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সাথে মিশে যায়, একে মহীডাল বলে। উৎসস্রোত কাকে বলে? নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হয়, জলরাশি হালকা হয়ে সমুদ্রের উপরিভাগে দিয়ে পৃষ্ঠভাগে দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হলে তাকে উৎস স্রোত বলে। মহাসাগর কাকে বলে? বায়ুমণ্ডলে উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে। অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে, সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
মরিডাল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বঙ্গোপসাগরকে সামুদ্রিক সম্পদের এক বিশাল আধার বলা হয় কেন ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন স্রোতের কারণে শীতকালে সমুদ্রে বরফ জমতে পায় না ব্যাখ্যা করো। বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে যায় কেন ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শীতল স্রোত কাকে বলে ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চন্দ্রের আকর্ষণ বল বেশি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিনিসটা গুলো বেশি করে পড়বা। দশম অধ্যায়, দশম অধ্যায় আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, জ্ঞানমূলক প্রশ্ন, মৌসুমি বায়ু, মৌসুমি জলবায়ু কাকে বলে। মৌসুমি বায়ুর প্রভাবাধীন জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলে, যেমন বাংলাদেশের জলবায়ু। তাজিংডং কোন জেলায় অবস্থিত, বান্দরবান। জলবায়ু কাকে বলে, কোন একটি অঞ্চলে সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। প্লাইস্টোসিন কাল কাকে বলে, আজ থেকে আনুমানিক প্রায় 2500 বছর পূর্বের সময়কালকে প্লাইস্টোসিন কাল বলে। সমভূমি কি, সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমি সমভূমি। বাষ্পীভবন কাকে বলে, সূর্যের তাপে সমুদ্র, নদী, স্রোত প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে। উপনদী কাকে বলে, পর্বত বা স্রোত থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হয় তাকে সেই বড় নদীর উপনদী বলে। তারপরে মহাবিশ্ব কাকে বলে, 21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাতে সমান হওয়ার দিনটি কে মহাবিশ্ব বলে। ও সর্বশেষ দশম অধ্যায় থেকে আমাদের অনুদমনমূলক প্রশ্ন রাখা হয়েছে একটু বেশি, তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই বেশি হবে, তাই এই অধ্যায়টা সবাই পড়বা, কিন্তু অবশ্যই পড়বা এই অধ্যায়টা, দশম অধ্যায়টা সবাই পড়বা। তো এখানে বর্ষাকালে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালবৈশাখী ঝড় কিভাবে সংঘটিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বরেন্দ্রভূমি সমভূমির তুলনায় কিছুটা উঁচু কেন ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব বেশি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অধিক বৃষ্টিপাতের কারণ ব্যাখ্যা করো, মানুষের বসবাসের জন্য সমভূমি আদর্শ কেন ব্যাখ্যা করো। 30 জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হওয়ার কারণ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের নদীগুলোতে চর জেগে ওঠার কারণ ব্যাখ্যা করো, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোকে টিলান বলা হয় কেন ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্থায়ী বসবাসের জন্য সমভূমি আদর্শ কেন ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটাগুলো একটু বেশি করে পড়বো, ঠিক আছে? তো আশা করি আমার সাজেশনটি তোমাদের অনেক উপকারে আসবে। তো তোমাদের এখন আমি বলে নিচ্ছি, খুব দ্রুত তোমরা পিডিএফ গুলো সংগ্রহ করে নাও আমার কাছ থেকে, এই নম্বরে যোগাযোগ করে 01754777072। তোমরা পিডিএফ গুলো কিনে নিয়ে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। এখানে এই সৃজনশীল এবং নৈবিত্তিক মাত্র 200-220টা MCQ উপরে, ইনশাল্লাহ শতভাগ ভালো রেজাল্ট করতে পারবা, সবগুলো শতভাগ কমন থাকবে। আজকের এই পর্যন্ত ছিল, ভালো থাকবা, ধন্যবাদ সকলকে।